নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ। হলুদ রঙের হলুদ আপনারা সবাই কম বেশি তো জানেন, কারণ রান্নাতে ব্যবহার করেন সবাই। কিন্তু আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কালো রঙের হলুদ, অর্থাৎ ব্ল্যাক টার্মারিক। ব্ল্যাক টার্মারিকের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন। মশলা হিসাবে বা রূপচর্চাতে ব্যবহার করা হয় হলুদ, পূজাতে এবং জ্যোতিষশাস্ত্র অনেকে ব্যবহার করেন হলুদ, তা কেবল হলুদ রঙের হলুদই কিন্তু ব্যবহার করে। কিন্তু এটা ভাবলে চলবে না, কালো রঙেরও হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীর স্বাস্থ্যের জন্য। বর্তমানে কালো রঙের হলুদের চাষ দিন দিন বাড়ছে। যে হলুদের বিজ্ঞানসম্মত নাম কার্কিউমা ক্যাসিয়া। কালো হলুদ সচরাচর পাওয়া যায় উত্তর পূর্ব এবং মধ্য ভারতে, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং অন্ধ্রপ্রদেশের, তবে পাহাড়িয়া অঞ্চলে কালো হলুদ একটু কম দেখতে পাওয়া যায়। একে কালো হলুদ বললেও এর রং গাঢ় বাদামি, নীলাভ এবং একটু কালচে ধরনের হয়। এটির আকার সাধারণত 2-6 সেন্টিমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে, তবে আকৃতি প্রায় সাধারণ হলুদের মতনই। তবে কালো হলুদের স্বাদ অত্যন্ত তিক্ত, ঝাঁঝালো, কারণ এর মধ্যে অ্যালকালয়েড সমৃদ্ধ। আসলে নীলাভ কালো হলুদ রাইজোম সহ বহু বর্ষজীবী ভেষজ। কালো হলুদ সাধারণত শীতকালের মাঝামাঝি সময় কাটা হয়। সারা বিশ্বে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে কালো হলুদ পাওয়া যায়। এটি প্রায় 1.5 থেকে 1 মিটার লম্বা হয়। উদ্ভিদটি উর্বর, শুষ্কায়িত বেলে ও নুড়িযুক্ত আর্দ্র দোঁয়াশ মাটিতে ভালো জন্মায় এবং উদ্ভিদ রাইজোমের সাহায্যে বংশ বিস্তার করে, কারণ এর মধ্যে প্রাথমিক শিকড় থাকে না। কালো হলুদ কেবলমাত্র ঔষধি গুণে ভরপুর নয়, পূজা অর্চনাতে বা জ্যোতিষশাস্ত্রেও এর গুরুত্ব অপরিসীম। বহু শতাব্দী ধরে ভারতের মানুষ কালো হলুদকে মা কালীর পূজাতে উৎসর্গ করে থাকেন। আসুন সময় নষ্ট না করে আমরা দেখে নিই কালো হলুদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ গুণগুলি, কারণ কালো হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি সমৃদ্ধ। যেহেতু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই ক্যান্সার চিকিৎসাতে এর কার্যকারিতা অপরিসীম। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণাপত্রে এবং বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তাই কালো হলুদের ব্যবহার অপরিসীম এবং বিভিন্ন প্রতিবেদনে তাই এমনটাই প্রকাশিত হয়েছে। প্রথমত, কালো হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ক্যান্সার প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয়। হলুদের মধ্যে থাকা কার্কিউমিন ক্যান্সার কোষগুলিকে বাড়তে দেয় না, আর তা অত্যন্ত প্রমাণিত। প্রাক ক্যান্সারজনিত পরিবর্তনগুলি রোধ করে থাকে, তাই ক্যান্সার প্রতিহত করার জন্য আপনি অবশ্যই কালো হলুদকে ব্যবহার করুন। এর কোনো সেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এমনটাই বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছেন। ফুসফুসের অসুস্থতার কারণে, বিশেষত ব্রঙ্কাইটিস, নিউমোনিয়াতে আপনি কালো হলুদ ব্যবহার করতে পারেন। নিউমোনিয়া, হাঁপানি বা ব্রঙ্কাইটিসের মতো ফুসফুসের রোগে চিকিৎসায় কালো হলুদের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালো হলুদের মধ্যে কার্কিউমিনের বিশেষ উপাদান যা আপনার ফুসফুসের চিকিৎসাতে কাজ করে এবং ইমিউনো সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে। কেমোথেরাপির পর আপনি কালো হলুদ অবশ্যই ব্যবহার করতে পারেন। কালো হলুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, কারণ এর মধ্যে থাকা বিশেষ ফাইটো উপাদান ব্যথাকে কমিয়ে দেয়, ফুসকুড়ি, দাঁতের ব্যথা, আর্থ্রাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে। তাই কালো হলুদ অবশ্যই আপনি আপনার ডায়েট চার্টে রাখুন। লিউকোডার্মা আপনারা সবাই জানেন, অর্থাৎ ত্বকের বর্ণ যাদের সাদা হয়ে যাচ্ছে, সাদা সাদা প্যাচ তৈরি হচ্ছে। কালো হলুদের লোশন বাজারেও পাওয়া যায় রেডিমেড হিসাবে, তা আপনার সাদা অংশে আপনারা সেই ওষুধ ব্যবহার করতে পারেন, তবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তা করুন। যদি দীর্ঘদিন চুলকানিতে ভুগছেন, কোনোভাবেই চুলকানি সারছে না, সেক্ষেত্রে কালো হলুদের লেই আপনারা চুলকানির স্থলে দিন, অতি সহজেই দূর হবে। যারা দীর্ঘদিন বিভিন্ন ডায়েট কন্ট্রোল করেও ওজন কমাতে পারছেন না বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারছেন, কালো হলুদ শরীরে জমে থাকা চর্বিকে ভেঙে দিতে সাহায্য করে এবং মেদহীন শরীর আপনাকে অবশ্যই প্রদান করবে। তাই নিয়মিত ডায়েট চার্টে কালো হলুদ আপনি রাখুন। পাশাপাশি ইনসুলিন নিঃসরণে সাহায্য করবে এবং রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করবে। অস্ট্রিও আর্থ্রাইটিস রক্ষা করতে আপনি কালো হলুদ ব্যবহার করুন। জয়েন্ট পেন কমাবে এবং সেই সাথে হাড়কে সুগঠিত করবে, কার্টিলেজের ক্ষতিকে রোধ করবে। কালো হলুদের মধ্যে থাকা আইব্রুফেন,
বা পুরানো অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা ঠিকঠাকভাবে নিরাময় করবে। প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ কালি হলুদ, তাই কালো হলুদ আপনি সেবন করলে আপনার শরীরে ফ্রি রেডিক্যাল ধীরে ধীরে দূরে সরে যাবে, ফলে বার্ধক্যজনিত সমস্যা দূর হবে এবং ক্যান্সার প্রতিরোধ হবে। কোলাইটিসের মতো সমস্যা দূর করতে কালো হলুদের নির্যাস আপনি খান। কোলাইটিসের চিকিৎসাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে এই কালো হলুদ। কালো হলুদের রস আপনার কোলাইটিসকে উপশম করবে, হজমকে আরও ভালো করবে, ফুসফুসের রোগকে উপশম করতে সাহায্য করবে এবং এই বিশেষ কালো হলুদ আপনি অবশ্যই নিয়মিত সেবন করতে পারেন, ফুসফুসের প্রদাহকে অনেকটাই কমিয়ে ফেলবে। জীবনীশক্তি বাড়াতে কালো হলুদ আপনি অবশ্যই খেতে পারেন। পুষ্টিকারক এবং পুষ্টিবর্ধক, এবং একজন ব্যক্তি প্রতিদিন 500 মিলিগ্রাম কালো হলুদ খেতে পারেন, তবে এর বেশি খাওয়া উচিত নয়, যা মানবদেহের ক্ষেত্রে বিপজ্জনক। তাই 500 মিলিগ্রামের নিচে আপনি অবশ্যই কালো হলুদ খাবেন। মাইগ্রেনের ব্যথা উপশমের জন্য আপনি কালো হলুদের পেস্ট কপালে লাগাতে পারেন, ব্যথা ধীরে ধীরে কমবে। তাছাড়া কালো হলুদের পেস্ট মশকা লাগার স্থানে যদি দেন তাহলে ব্যথা ধীরে ধীরে কমবে। তাই কালো হলুদের ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। রূপচর্চাতেও আপনারা কালো হলুদ ব্যবহার করতে পারেন। মহিলাদের পিরিয়ডের ব্যথা যদি উপশম করতে চান, বা মৃগীর কোনো রোগীর ক্ষেত্রে, বা দাঁতের ব্যথার ক্ষেত্রে, সর্দি কাশি উপশমের ক্ষেত্রে, বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে কালো হলুদ আপনারা ব্যবহার করুন। কালো হলুদ বিষয়ে আপনাদের সঙ্গে অবশ্যই এই তত্ত্বটি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনারা, এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।